প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি বিশ্ব জগতের একমাত্র মালিক তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে নিছক তার বন্দেগীর জন্যও নয় বরং এই পৃথিবীতে টিকে থাকার জন্য যেই রকমের নিয়ামত দরকার তিনি আমাদেরকে তা দিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং সবচেয়ে উত্তম নিয়ামত তিনি আমাদেরকে জান্নাতে দান করবেন তাই আমরা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবীকা মুহাম্মদ অধিকাংশ মহিলারা বেপর্দা হয়ে ঘুরে অধিকাংশ মহিলা অধিকাংশ মানুষ হালাল হারাম বোঝে না তার মানে মানুষ ফরজ ইবাদতগুলো ছেড়ে দিচ্ছে এগুলো ইঙ্গিত বহন করে যে কিয়ামত আর বেশি দিন বাকি নাই এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ফিতনার কথা বলেছেন যেটা মুসলিমদের জীবনে ঘটবে এবং গত দুই খুতবা আগে আমরা আলোচনা করেছিলাম মুসলিমদের জীবনের বড় ফিতনা হলো মুসলিমরা খেয়ানতকারী হয়ে যাবে আমানত ঠিক রাখবে না যার কাছে যার আমানত গচ্ছিত রাখা আছে সেই খেয়ানত করবে যদিও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করা এটা কাদের লক্ষণ মুনাফিকদের লক্ষণ এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু দেখেন আমাদের প্রত্যেকই প্রত্যেকের জায়গা থেকে আমরা আমানতের খেয়ানত করি বন্ধু বন্ধুর সাথে আমানতের খেয়ানত করে আত্মীয়তার সম্পর্ক একে একজন অন্যজনের কাছে একটা ভালো কথা বলেছে বলবা যে এটা তুমি বইলো না ওটা বলে দেয় টাকা পয়সা ধার দিলে সেই টাকা রিটার্ন আসে না সব জায়গায় খেয়ানত জমি জমা যারা করে ওই জমির পাশের জমিওয়ালার সাথে আমানতের খেয়ানত করে তারপরে আমরা যত কিছু কিনে খাই সবগুলোর মধ্যে ভেজাল দোকানে কম দেওয়া হয় পাল্লা ওজনে কম দেওয়া হয় তারপর আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সবচেয়ে বেশি আমানতের খেয়ানত করা হয় যতগুলো নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে সব দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে বরং যারাই আসবে তারা কেউ যে দুধের ধোঁয়া হবে এটা আমরা বিশ্বাস করতে আর পারছি না তাহলে এক কথায় মুসলিমদের উপরে ব্যাপকভাবে আমানতধারিতা কমে গেছে তো এটা হচ্ছে মুসলিমদের জীবনের একটা ফিতনা বড় ফিতনা এভাবে আমরা আলোচনা করেছি মুসলিমদের জীবনের এর থেকেও একটা বড় ফিতনা হলো যেই ফিতনা আসলে মুসলিমরা তাদের ধর্ম থেকে সরে যাবে মানে এই ফিতনায় পড়লে মুসলিমরা ভুলে যাবে যে আমি মুসলিম আমার একটা ধর্ম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিনিষেধ আছে আমার উপরে ভুলে যাবে সেটা হচ্ছে সম্পদের ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত যত ঘনিয়ে আসবে ওয়ায়ুসিরুল মাল পৃথিবীতে সম্পদের মাত্রা বেড়ে যাবে কত মাত্রা বেড়ে যাবে ইখরুজুর রাজুলু বিযাকাতি মালিহি সে তার যাকাতের সম্পদ নিয়ে রাস্তায় বের হবে কিন্তু এমন একজন কেউ পাবে না যে অভাবী এতটা মাল হবে পৃথিবীতে সবাই কমপক্ষে সচ্ছল হয়ে যাবে এগুলো হচ্ছে কিয়ামতের আলামত কিন্তু কিভাবে সচ্ছল হবে রাতারাতি বড়লোক হয়ে যাবে এটাই হলো ফিতনার মূল কারণ কারণ অধিকাংশ মানুষ দেখবে না আমিন হালালিন আমিন হারাম সে যে উপার্জন করতেছে এটা হালাল না হারাম এটা অধিকাংশ মানুষ দেখবে না রাসূল বলেছেন এটাই হলো সম্পদের ফিতনা তো গত পর্বে এটা আলোচনা হয়েছে আজকে আমি আপনার সামনে আলোচনা করব কিভাবে সম্পদ একটা মুসলিমের জন্য ফিতনা হতে পারে যেহেতু কোরআনে এবং হাদিসে সম্পদকে ফিতনা বলা হয়েছে যেমন আসো কোরআনের দুইটি আয়াতে আপনি এটা পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল 8 নম্বর সূরার 28 নম্বর 27 28 নম্বরে পাবেন এবং সূরা তাগাবুন 64 নম্বর সূরা যেটা তাগাবুন তার 15 নম্বর আয়াতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের সম্পত্তি ধন সম্পদ এবং তোমাদের সন্তান এরা হচ্ছে তোমাদের জন্য ফিতনার কারণ এই ফিতনা মানে কি এটাও গত পর্বে আলোচনা হয়ে গেছে আজকে আমি যেই অর্থে ফিতনার আলোচনা করব সেটা হচ্ছে যে একজন মানুষ টাকা পয়সার কারণে এবং সন্তানের কারণে কিভাবে ধর্ম থেকে সরে যায় মানে কিভাবে সে ভুলে যায় যে আমি মুসলিম এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ফিতনার বাংলা যেটা আমি উদ্দেশ্যক নিচ্ছি সেটা হচ্ছে বিপর্যয় মানে কিভাবে একটা মুসলিমের ধর্মের বিপর্যয় ঘটবে টাকা পয়সার কারণে সেটা হচ্ছে আজকের উল্লেখ করার বিষয় তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে তোমাদের সম্পত্তি হচ্ছে ফিতনা
এটা কত বড় ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজি কিতাব যুহুদ তার কিতাব যুহুদ হচ্ছে অন্তরকে নরম করার অধ্যায় তাতে হাদিস রয়েছে 2336 নম্বর হাদিস সেই হাদিসের মধ্যে রাসূল বলেছেন কাব ইবনে ইয়া তিনি বলেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতানা নিশ্চয়ই প্রত্যেকটা জাতিতে বিপর্যয় ঘটার মতো কিছু না কিছু ছিল অফিতনাতু উম্মতি আলমা আর আমার উম্মতের বিপর্যয় ঘটার সবচেয়ে বড় বিষয়টা হলো সম্পদ ধন সম্পদ তার মানে এই ধন সম্পদে মুসলিমদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে কেমন ক্ষতি করবে সেটাও গত পর্বে একটা হাদিস উল্লেখ করা হয়েছে রাসূল বলেছেন যে যদি ক্ষুধার্ত নেকড়ে ভাগ যদি একটা বকরির পাল দেখতে পায় ও যেভাবে ঝাঁপিয়ে পড়ে কোনটাকে বকরি খায় কোনটাকে আঁচড় লাগায় কোনটাকে কামড় বসিয়ে দেয় মানে আপনার বকরির পালকে যতটা ক্ষতি করবে দুইটা নেকড়ে ভাগ তার চাইতে বেশি ক্ষতি করে একজন মুসলিমের জীবনের টাকার লোভ টাকা পয়সার লোভ যার মধ্যে জন্মে যাবে তার ধর্ম অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে তো টাকা পয়সার লোভ হলে কি হয় মানুষ ইবাদত করা ছেড়ে দেয় মানুষ আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ভুলে যায় নিজের রক্তের ভাই বোন একে অপরের জমি মানে বাজেয়াপ্ত করে খেয়ে নেয় ডুপ্লিকেট সিগনেচার বানিয়ে বোনের জমিন খেয়ে নেয় টাকা পয়সার লোভ বাবা মরে গেলে বোনদের ভাগ দিতে চায় না বড় ভাই বা যেই ভাইটা একটু চালাক চতুর ক্ষমতাবান সে অন্যান্য ভাইদের অংশ খেয়ে নেয় এগুলো কেন হয় শুধু টাকার লোভের কারণে হয় সম্পদের লোভ সে তখন রক্তের সম্পর্কটা ভুলে যায় এবং মরলে যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে এবং আল্লাহ যে বলেছেন কোন ব্যক্তি যদি এক বিঘত জায়গা বেঈমানি করে খায় আত্মসাৎ করে খায় এই সাত জমিন তার গলার মধ্যে চড়িয়ে দেওয়া হবে সাত জমিন যেটার ভার সে কখনোই উঠাতে পারবে না আল্লাহ বলবেন তোর জমি জমির প্রয়োজন ছিল তেনে সাত জমিন তোর গাড়ে মাথাত নেই সে পারবে না কেউ যদি কারো জমি এক বিঘত কেটে থাকে তাকে কিয়ামতের দিন বলা হবে তুমি জমি কাটতে থাকো ও সাত জমিন স্তর পর্যন্ত ওকে কাটতে বাধ্য করা হবে যে কত কাটতে পারোস তুই কাট তার এটা জানার পরেও কিন্তু দেখেন আমাদের লোভ থামে না তো সম্পদের ফিতনা এটা মারাত্মক একটা জিনিস যেটা মানুষের ধর্মটাকে নষ্ট করে দেয় তাহলে আজকে আমি আপনাকে দেখাবো যে কিভাবে মানুষ টাকা পয়সার কারণে ফিতনায় পড়ে যায় আল্লাহর সাথে তার সম্পর্কটা দূর হয়ে যায় কোন কোন দিক থেকে আমি ভেবেছিলাম হয়তো সবগুলো দিক এক খুতবায় বলা সম্ভব কিন্তু সুবহানাল্লাহ এত কথা এক খুতবায় মাত্র একটা বলা হবে আজকে শুধু হয়তো একটা কি দুইটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরতে পারবো যে সম্পদের কারণে মানুষ কিভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় এটা বলার আগে অনেকেই আছেন যারা টাকা পয়সার মাধ্যমে ভালো ভালো কাজ করতে পারে এবং মনে করেন যে টাকা পয়সা তো ভালো জিনিস সম্পদ বেশি হলে তো আমি আরো ভালো কিছু করতে পারবো হ্যাঁ কথা সত্য এজন্য প্রথম পয়েন্ট এটা উল্লেখ করব যে টাকা পয়সা সম্পদ বেশি হওয়া এটা তো কল্যাণকর হওয়ার কথা ছিল এটাকে আল্লাহ ফিতনা কেন বললেন যে জিনিসটা আমাদের জন্য হালাল ছিল এটা হারাম কেন হলো এটা আগে জানতে হবে হ্যাঁ এটা সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে অঢেল সম্পত্তি দেন সন্তান দেন এটা তো ভালো কিছু হওয়ার ব্যাপার ছিল তাহলে ফিতনা কেন হলো সেটা জানো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হ্যাঁ তোমাদের যত নিয়ামত আমি দিচ্ছি এগুলো সবই তোমাদের কল্যাণের জন্য যেমন কোরআন থেকে একটা আয়াত যদি আমি আপনাদের কাছে পেশ করি সেটা সূরা বাকারা 2 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া এই জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও বান্দা এগুলো সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি তার মানে এগুলো সব আমাদের কল্যাণের জন্য মানুষের জন্য মুসলিমদের জন্য যত রকমের ঘাস গাছ লতাপাতা জন্মে যত রকমের পশু পাখি রয়েছে যত নিয়ামত আছে জমির উপরে হোক জমির নিচে হোক এগুলো সব কাদের জন্য আমাদের জন্য হুওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া এগুলো সব বান্দা তোমাদের জন্য তাহলে সব যখন আমাদের কল্যাণের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে এখানে আবার আমরা যখন একটা কিছু খেতে যাই এটা হারাম কেন হবে যেমন পুঁইশাক পুঁইশাকের পাতা পাট পাতা আমরা খেয়ে নিচ্ছি তামাক পাতা বারা হারাম কেন ওটাও তো আল্লাহ সৃষ্টি করেছে তাই না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছেন সব তোমাদের জন্য তার মানে সব আমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে তারপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন
যে তখন কি কি কারণে এটা তোমার জন্য হারাম সেটা একটু পরেই আসবে মানে প্রথম দলিল পেয়ে গেলাম যে হ্যাঁ আল্লাহ বলেছেন এই জমিনে যা আছে সব তোমাদের জন্য শব্দটা বলবেন না আল্লাহ কি কথা বলেছে যে তোমার জন্য আল্লাহ বলেন তোমাদের জন্য এটা বুঝলে অনেক কিছু বুঝে যাবে আল্লাহ কোনো একক ব্যক্তিকে বলে নাই যেগুলো সব তোমার জন্য আল্লাহ বলেছেন সব তোমাদের জন্য এক দ্বিতীয়ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মানে একদিন রাসূলুল্লাহ ভয় পেয়ে বলতেছে যে আমি আমার উম্মতের ক্ষেত্রে যেই জিনিসটাকে ভয় পাই সেটা হচ্ছে যে দুনিয়ার বরকত প্রকাশ করে দেওয়া হবে মানে এত বেশি বরকত এত খানাপিনা এত জাকজমক প্রকাশ পেয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এটা ভয়ের কারণ কেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জেনে নাও ইন্না দিনার ওয়া দিরহাম হুমা ইহলিকুহুম মান কানা কাবলাহুম ও হুমা মুহলিকাকু এই যে দিনার এবং দিরহাম মানে স্বর্ণ রূপা এই যে টাকা পয়সা এগুলো এই দুইটা জিনিস তোমাদের পূর্বের জাতিকেও ধ্বংস করেছে আর এই দুইটাই তোমাদেরকেও ধ্বংস করবে যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন যে আমার উম্মতের যদি সম্পদ বেড়ে যায় তাহলে এটা তাদের ভয়ের কারণ এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা লম্বা হাদিসে রয়েছে হাদিসটি আপনি বুখারি এবং মুসলিমে পেয়ে যাবেন বুখারিতে কিতাবুর রিকাকে হাদিসটি হচ্ছে 6427 এবং মুসলিমে হাদিসটি সাদাকা যাকাতের অধ্যায়ে রয়েছে 3427 মানে 2227 নম্বরে পেয়ে যাবেন হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু সাঈদ খুদরি তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ان ما يخرج الله لكم من بركه الارض আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভয় করি সেটা হচ্ছে আল্লাহ এই জমিনের বরকতকে তোমাদের জন্য খুলে দিবেন তাহলে এটা তো ভালো জিনিস আমরা যদি সবাই মুসলিমরা পয়সা অভাব হয়ে যায় এটা ভালো জিনিস না একজন সাহাবী বলতেছেন قالوا يا رسول الله ايات الخير بالشر তাহলে তো ভালো জিনিস তাহলে এই কল্যাণ কি আবার অকল্যাণ বয়ে নিয়ে আসবে তখন ফসামাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু চুপ হয়ে গেলেন তখন সাহাবায়ে কেরামরা বুঝতে পারতেছিলেন যেটি এমন একটা প্রশ্ন যে রাসূল সাল্লাল্লাহু নিজেও মানে থেমে গেলেন যে কি জবাব হবে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল করে দেওয়া হয়েছে তখন তার কাছে ওহী নাযিল হয়েছে যেই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতি আল খায়রু বিল খায়র না কল্যাণ কল্যাণকেই নিয়ে আসে কল্যাণ কোনোদিন অকল্যাণ বয়ে নিয়ে আসে না তার মানে একজন মুসলিম যদি পয়সাওয়ালা হয়ে যায় তাহলে এটা ওর জন্য ভালো খারাপ না এটা কি ভালো প্রত্যেকটা মুসলিম যদি কোটিপতি হয়ে যায় তাহলে এটা মুসলিমদের জন্য ভালো কোন ক্ষেত্রে ভালো আমার আপনার পয়সা নাই কিন্তু এই যে মসজিদটা বানাতে টাকা খরচ হয় নাই এটা কারা বানাতে পারবে যাদের টাকা আছে আমি আর আপনি কি চাইলেই হজ উমরা করতে যেতে পারি পারি না কিন্তু যাদের পয়সা আছে সে প্রতি বছর যেতে পারে কিনা প্রতি বছর যেতে পারবে আমি আপনি চাইলেই কি প্রত্যেক সপ্তাহে মেহমানদারি করতে পারবো পারবো না কিন্তু যাদের পয়সা আছে সে চাইলে পারবে আমি আপনি চাইলেই কি এতিমের লালন পালন করতে পারবো মাদ্রাসা চালাতে পারবো যতগুলো কল্যাণকর কাজ আছে এটা কারা পারবে যাদের পয়সা আছে তারা পারবে এই সেন্সে রাসূলুল্লাহ বলেছেন লা ইয়াতিল খায়রু ইল্লা বিল খায়র কল্যাণ কল্যাণকেই বয়ে নিয়ে আসে তাহলে আমরা প্রথমে যে কথাটা বলেছি যে সম্পদ আমাদের জন্য ফিতনা কেন সম্পদ তারও ভালো হওয়ার কথা অধিকাংশ মানুষ আজকে যারা টাকা পয়সার মালিক হন নাই আপনি কিন্তু এই আকাঙ্ক্ষাটাই করেন যারা সৎ তাদের কি চিন্তা আসে আল্লাহ যদি আমাকে টাকা দেয় ইনশাল্লাহ আমি হজ করব বলে কিনা আল্লাহ যদি আমাকে টাকা দেয় আমি একা একটা মসজিদ মাদ্রাসা করে দেবো এটা ভালো মানুষের চিন্তা কিন্তু এদের সংখ্যা কত খুব কম আর অধিকাংশ খারাপ মানুষের চিন্তা কি আমার পয়সা হলে আমি এটা করব সেটা করব এরোপ্লেন কিনব আমি আকাশে বসে জানা করব মদ খাবো কত কি তারা চিন্তা থাকে ইউরোপ আমেরিকায় পাড়ি জমাবো আমার নিজস্ব একটা জগৎ থাকবে এরকম চিন্তা করে না এই যে অধিকাংশ মানুষের চিন্তা আর ভালো মানুষের খুব কম মানুষ রয়েছে যাদের ভালো চিন্তা উপরে তারা রয়েছে তো ভালো ভালোকেই নিয়ে আস তাহলে ফিতনা কেন হবে এখন আমি আপনাদেরকে বলি ফিতনা কেন হবে সেই আয়াতের দিকে ফিরে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন হুওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে এটা আল্লাহ বলে দিয়েছেন এখন আপনি যদি মনে করেন এগুলো সব তোমাদের জন্য না এগুলো সব আমার জন্য আমার লাগবে
এই জমিন পুরোটা আমার লাগবে এটা চর বাইছে ধরেন নদীর পাশে এটা চর এখন আপনি বলতেছেন এটা আমি কাউকে হকদার বানাবো না এগুলো সব আমার যার ক্ষমতা বেশি সেই এটা করে তখন এর জন্য সে কি করে লাঠি বাহিনী ব্যবস্থা করে অর্থ খরচ করে এখানে কেউ ঢুকতে দেয় না যারা এমপি চেয়ারম্যান মেম্বার তারা রয়েছে তারা কিন্তু এই যে ভূমিদস্যু হয়ে যায় কেন কারণ তখন ক্ষমতার বলে তখন সেইগুলো সব নিজের জন্য হালাল করে নেয় তাহলে এই যে অন্যায়ভাবে অন্যের মাল অন্যের সম্পত্তিতে ভাগ বসানো তখন এই সম্পত্তি আর কল্যাণকর থাকে না তখন এটাই আপনার জন্য অকল্যাণকর হয়ে যায় যদি আল্লাহ বলেছেন সব তোমাদের জন্য তাহলে এটা সবার জন্য হওয়া উচিত ছিল কিন্তু আপনি একা যখন মালিক হওয়ার চেষ্টা করতেছেন যে আমি একাই ভালো থাকব বাকিদের আমার দেখার দরকার নাই তখনই একজন ব্যক্তি ডাকাতি করে তখনই একজন ব্যক্তি দুর্নীতিবাজ হয়ে যায় তখনই একজন ব্যক্তি মানুষকে হত্যা করে ফেলে শুধু নিজের ক্ষমতাটাকে ঠিকানার জন্য অথচ আল্লাহ কিন্তু এটা আমাদের জন্য হালাল করেছে একজন মুসলিম যদি হালাল ভাবে কোটিপতি হয়ে যায় ইসলামে কোনো বাধা নাই বড় এটা প্রশংসনীয় কারণ আল্লাহ যাকে দিন দিয়েছে এবং ধন দিয়েছে অবশ্যই আল্লাহর কাছে সে প্রশংসনীয় যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা সুলাইমান আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম তারা প্রত্যেকে যেমন নবী ছিলেন এবং বাদশাও ছিলেন প্রশংসনীয় ইউসুফ আলাইহিস সালাম তাহলে এটা দোষনীয় কিছু নয় কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের খেদমতে এত সম্পত্তি খরচ করেছে যেটা অন্যকে পারেনি তাহলে বোঝা যাচ্ছে যে একজন মুসলিম যদি কোটিপতি হয়ে যায় হালাল ভাবে এটা খারাপ কিছু নয় কিন্তু কখন ফিতনা হলো যখন সে হারাম পথ অবলম্বন করল আর একজন মানুষের সম্পদ কখন ফিতনার কারণ হয় যখন সে অনেক টাকার মালিক হয়ে যায় তখন সে নেশা করা শুরু করে দেয় তখন সে মদের ভার দেয় নাইট ক্লাব দেয় তখন হাজারো মহিলাদের সাথে তাদের মানে সম্পর্ক গড়ে ওঠে অবৈধ সম্পর্ক এই পাপগুলো কাদের দ্বারা হয় পয়সাওয়ালাদের দ্বারা তখন পয়সা তার জন্য ফিতনার কারণ হয়ে যায় দ্বিতীয় আরেকটি দিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হ্যাঁ এই পৃথিবীতে যা কিছু আছে সব তোমাদের জন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পত্তি কে কিভাবে কতটা পাবে কিভাবে গ্রহণ করতে হবে এর একটা নীতিমালা আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কেন আপনি পেলেন না পেলেন এটা বড় বিষয় ছিল না মুসলিম হিসেবে মুসলিমদেরকে যদি আল্লাহ অভাবে করে রেখে দেয় তারপরেও কি আমাদের ইসলাম থেকে আমরা মুখ ফিরিয়ে নেব না আমাদের উচিত কি ছিল আল্লাহর এই গোলামে করা তার মানে মুসলিমরা পাওয়া না পাওয়ার সাথে আল্লাহর বন্দেগীর কোনো সম্পর্ক নেই আমরা অলওয়েজ আল্লাহর বান্দা আমাকে আল্লাহ কোটিপতি বানালেও আমি আল্লাহর বান্দা আমি যদি পথের ফকির ভিখারি হই তাও কি আমি আল্লাহর বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ যেমন কোটিপতির উপরে ফরজ তেমনি ঘরে তার খাদ্য নাই সে কথা বলতে পারবে না যে আমার ঘরে তো খাদ্য নাই তাই আমি নামাজ কেন পড়ব এটা বলতে পারবে না তার গায়ে হয়তো লুঙ্গি নাই ছিরা ওই ছিরা লুঙ্গি পরে তার উপরে নামাজ পড়স নাকি কোনো সন্দেহ আছে কিন্তু দেখেন আমাদের চরিত্রটা দেখেন আল্লাহ যাদেরকে বেশি টাকা পয়সা দিয়ে দিয়েছে তারাও আল্লাহকে ভুলে গেছে যাদেরকে আল্লাহ নিঃস্ব করেছে তারাও আল্লাহকে ভুলে গেছে এটা অধিকাংশ মানুষের রেজাল্ট তাহলে এই সম্পদকে কেন্দ্র করে মানুষ এইভাবে ফিতনায় পতিত হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে সম্পদ ফেলে রেখেছেন কিন্তু আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি আমার বান্দা হও তাহলে তুমি এটাকে হারাম ভাবে টাচ করতে পারবে না যেমন কারো একটা মোবাইল মসজিদে আসছেন দামি একটা মোবাইল রেখে ভুলে চলে গেছে আপনি যদি আল্লাহর বান্দা হন এটা আপনার পকেটে ঢুকতে পারবে না এটা হচ্ছে ফিতনা কিন্তু আজকে আমাদের অধিকাংশের চরিত্র দেখেন আমরা ভুলে কারোটা নেই না বরং জেনে শুনে নেই কাগজে ভেজাল জানেন তারপর আপনি গিয়ে খুঁড়া গেড়ে দিলেন আপনার জমিন অন্যের জমির নাম জারি করে নিজে বিক্রি করে দিচ্ছেন আপনি জানেন যে এখানে আপনার অংশ নাই আপনার বাবা বিক্রি করে রেখে চলে গেছে আপনি আবার সেই জমি আরেকজনের কাছে বিক্রি করে তাহলে আপনি কি করলেন আল্লাহর আইনটাকে লঙ্ঘন করলেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদের ক্ষেত্রে দেখতে চান কে আমার বিধিবিধান মানে আর কে বিধিবিধান মানে না তাহলে যারা মানে না তারাই ধরেন ফিতনায় পতিত হন তাহলে এটা হচ্ছে পুরো বক্তব্যের খোলাসা যে সম্পদ শুধু পেলেই আপনি নিয়ে নেবেন এটা কোনো মুসলমানদের চরিত্র হতে পারে না মুসলিমদেরকে শুধু একটা ওয়ে রয়েছে যে সে সম্পদের মালিক হতে পারবে সেটা হচ্ছে সঠিক পন্থা হালাল হতে হবে এবং সঠিক পন্থায় হতে হবে তাহলেই আপনি কেবল এই সম্পত্তি পেয়ে এটাকে নেয়ামত ভাবতে পারেন না হলে তো এই সম্পত্তি আপনার জন্য গজবের কারণ হবে আসুন আপনাকে কয়েকটা দলিল দেখাই যে কিভাবে এই সম্পদ আপনার জন্য গজবের কারণ হবে প্রথম যে ফিতনা সেটা হচ্ছে আল্লাহর আইন মানার ক্ষেত্রে অধিকাংশ পয়সাওয়ালারা আল্লাহর আইন মানে না অধিকাংশ পয়সাওয়ালারা
তারা সব দুর্নীতি করে টাকার মালিক হচ্ছে সেটা কম হোক বা বেশি হোক আমি একটা খুতবায় উদাহরণ দিয়েছিলাম পেঁয়াজ আলু ফসল বা সবজি বা ফলের উদাহরণ যে ফলওয়ালা ফল যে বিক্রি করে সে ভালোর সাথে একটা পচা ফল দিয়ে দেয় এটা দুর্নীতি কিনা পেঁয়াজ হলো উপরে ভালো বড় বড় পেঁয়াজ পাল্লা ভরে দিবে নিচে এটা কি দুর্নীতি কিনা তাই এই উদাহরণ দিয়েছিলাম তো একজন বলল যে আপনি এই 2 1 টাকা আর ওই পেঁয়াজ আর রসুনের উদাহরণ দেন সরকারের পদে যারা ছিল মেট্রো রেল থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে উদাহরণ দিলেন না তা আমি তখন বললাম ওই কোটি টাকা চুরি করলে আল্লাহ যেমন ওকে ছেড়ে দিবে না আর আপনি একটা বড় পেঁয়াজ দেখে ছোট পেঁয়াজ দিয়ে দিবেন আল্লাহ আপনাকে কিন্তু ছাড়বে না এজন্য কে কি করলো এটা দেখার বিষয় নাই আমি আর আপনি যেটার সাথে জড়িত সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে এখানে কে আছেন যে ওই যে মেট্রো রেলের দায়িত্ব ছিলেন আছেন এমন কেউ কেউ নাই কেউ আছেন বড় বড় কন্ট্রাক্টর কেউ নাই আর আমি আপনি কি আমরা শুধু মনে করে যে বড় বড় লোকগুলো চুরি করে পার হয়ে যাবে তাহলে আমরা আর কি করলাম না আমাদের কারো অধিকার নাই জেনে শুনে 1 টাকা মেরে খাওয়ার কারো অধিকার নাই এটা আমরা যারা মেনে নিতে পারবো সেই বলতে পারবে আমি সৎ সেই বলতে পারবে আমি আল্লাহর কাছে উত্তম চরিত্রের লোক আর বিচারের মাঠে এর মর্যাদা সবচেয়ে বেশি হবে এর মর্যাদাই বেশি হবে এটাই হচ্ছে আমাদের বক্তব্যের ধারা যে আমরা খুতবায় আপনাদেরকে ওই কথাগুলো বলতে চাই যে মুসলিম এই হারাম পন্থা থেকে উঠে আসো এটা কিন্তু একটা চরম ফিতনা মানে সম্পদের ফিতনায় পড়ে অধিকাংশ কাফেররা ইসলাম গ্রহণ করতেছে না সেই কথাগুলো আমি আপনার কাছে আপনার অন্তরের প্রশান্তির জন্য সেই কথাগুলো আপনাকে জানতে হবে আসুন আমি এই পয়েন্ট আপনার কাছে উল্লেখ করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন দুইটা জিনিস আল্লাহ প্রথম আমাদেরকে জানিয়েছিলেন এই জমিনে যা আছে বান্দা সব তোমাদের জন্য তাই বলে কি দেখেন তুমি সব খাবে সবই কি তোমার ব্যবহারের জন্য না বরং সবই হালাল নয় আর সবই ব্যবহারের যোগ্য নয় কিন্তু তারপর এটা আপনার উপকারার্থে আল্লাহ বানিয়েছে যেমন আমরা কি কয়জন ব্যক্তি জানি যে দুব্বা ঘাস এটা আপনার আমার কি উপকার করে আমরা কেউ তো দুব্বা ঘাস খাই না কিন্তু আমাদের পশুরা খায় খায় না এই দুব্বা ঘাস আমাদের পারগুলোকে জমির পারগুলোকে আটকে রাখে এবং এর আরো সাইন্টিফিক কোনো উপকারই থাকতে পারে কিন্তু এটা হালাল বলে বলে আপনি কেন ঘাস চাবাবেন ঘাস চাবাইতে পারেন না ওই মাজার কবর পূজারি এক ব্যক্তি ও গাঁজাকে হালাল বলতেছে বুঝছেন গাঁজাকে বলতে আল্লাহই তো বানাইছে আপনি অল্প অল্প খান এ বলতেছে কি অল্প অল্প খান না আল্লাহ আপনাকে গাঁজা খাওয়ার জন্য সৃষ্টি করেনি এটার ভিন্ন কোনো রিজন থাকতে পারে এগুলো দিয়ে কোনো ঔষধ হইতে পারে বা এগুলো কোনো পশুর খাদ্য হতে পারে কীট পতঙ্গ মরে যেতে পারে এটার মেডিসিনে এটা হইতে পারে আবার আপনার জন্য ফিতনাও হইতে পারে যে তুমি যেমন পুঁই শাক পান পাতা খেয়ে লও তো তুমি যদি হাতা পাতা যেটাকে বলে মানে এই যে গাঁজা পাতা যদিও খাও তাহলে তুমি ফিতনায় পড়ে গেলে হারাম পথে গেলে আল্লাহ আমাদেরকে দুইটা আদেশ করেছে বল এক তো বলেছেন যে সব তোমাদের এখন এই তোমাদের যেহেতু সব এখান থেকে আপনি কি খাবেন আল্লাহ দুইটা কথা বলেছে এক হালাল এক হচ্ছে তাইয়েবা বান্দা এই জমিনে যা কিছু আছে তুমি সব খেতে পারো না তোমার এই জবানের মধ্যে দুইটা জিনিস উঠবে এক হালাল আর এক তাইয়েবা যেটা পবিত্র এই দুইটা জিনিস ছাড়া তুমি মানুষ অন্য কিছু খেও না যেটা হারাম সেটা খেও না আর যেটা নোংরা জিনিস তুমি সেটা খেও না দুইটা শব্দ আল্লাহ বলেছে কোরআনের দুইটা আয়াত আমি আপনার কাছে কোট করি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই জমিনে যা কিছু আছে তুমি সব খাইও না কি খাইবা হালালান তাইয়্যিবা দুইটা জিনিস শুধু তুমি খাবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন আল্লাহর কোরআনের আইন যদি আপনি মানেন তাহলে আপনাকে এই নীতি অবলম্বন করতে হবে যে আমার জন্য সিগারেট বেরই না আমার জন্য জর্দানা আমার জন্য আফিম হিরোইন গাঁজা এগুলো মানুষের খাদ্য নয় উপরন্তু আমি মুসলিম আমার রব এই চেহারাটা কিন্তু আল্লাহ নিজের হাতে বানিয়েছেন জানেন অধিকাংশ মানুষই কথাটা ভুলে যান আপনি জানেন গরু ছাগল যত সৃষ্টি আছে এমনকি ফেরেশতা পর্যন্ত আল্লাহ কিন্তু নিজের হাত লাগান নাই কি মনে করেন মানুষ কোন জায়গাটাতে নিজের হাত লাগায় যেটা আদরের হয় পছন্দের হয় আল্লাহ সব কিছু করেছেন জাস্ট একটা শব্দ দিয়ে আল্লাহ বলেছেন ফেরেশতা হয়ে যাও কোন ফায়াকুন হয়ে গেছে আকাশকে বলছেন হও এটা আকাশ হয়ে যাও এটা আকাশ হয়ে গেছে জমিন হয়ে গেছে সব কিছু আল্লাহ শুধু আল্লাহর আদেশে সৃষ্টি করেছে একমাত্র মানুষকে আল্লাহ নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছে এই নাক চোখ কোথায় বসবে আল্লাহ যেভাবে পুতুল বানায় দেখেন না
মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এই কথা যে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি যেটা সূরা কাসাসের সম্ভবত 75 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন ইবলিস যখন সেজদা করলো না তখন মানুষের মর্যাদা তুলে ধরতে গিয়ে কিন্তু আল্লাহ এই কথাটাই বলেছিলেন মা মানাকা আন তাসজুদা লিমা খালাক্তু বিয়াদাইয়া ইবলিস যেই আদমকে আমি আমার নিজের দুই হাতে সৃষ্টি করলাম তুই তাকে সেজদা কেন করলি না তার মানে এখানে মানুষের মর্যাদা তুলে ধরা হয়েছে যে মানুষের চেহারাটা কে বানিয়েছে আল্লাহ নিজের হাতে তাহলে এই মুখে আপনি যখন হারাম টান দেন হারাম যখন চাবান আপনার একটু লজ্জা হওয়ার কথা না লজ্জা হওয়ার তো কথা বরং রাসূলুল্লাহ কি বলেছেন কিয়ামতের মাঠে একজন ব্যক্তি আল্লাহর সামনে ফেস টু ফেস কথা বলবে লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান তার সামনে দুভাষী থাকবে না মানে কোনো ট্রান্সলেটকারী থাকবে না আল্লাহর কথা সরাসরি বান্দা বুঝতে পারবে আর আল্লাহ তো সব কথাই বোঝে আল্লাহ কথা বলবেন তাহলে আপনার জর্দা সিগারেটের গন্ধ নিয়ে আপনি কি একবার ভাবছেন যে আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন যেখানে ফেরেশতা আপনার পাশে আসে না একজন ভদ্র মানুষ আপনার পাশে দাঁড়ায় না আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন তালাকুলি হা আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই জমিনে সব তোমাকে খাওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি কিছু আছে গরু ছাগলের খাদ্য আর তামাক পাতা গরু ছাগল পর্যন্ত খায় না আপনি কি ঘুষ নিয়ে দেখছেন আল্লাহ বলেছেন হালাল খাও এবং তাইয়্যিবাত খাও দ্বিতীয় মূলনীতি কি আল্লাহ বলেছেন তুমি যেভাবে সেভাবে লাভবান হয়ে যাইবা না এটাও হইতে পারে না সূরা নিসা 4 নম্বর সূরার 29 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল হে ঈমানদাররা তোমরা যারা মুসলিম হয়েছো খবরদার তোমরা একে অন্যের সম্পত্তি বাতিল ভাবে গ্রহণ করো না আজকে আমাদের মুসলমানদের চরিত্র কি অন্যকে ঠকাইতে পারলেই সে নিজেকে চালাক মনে করে চালাকরাই না অন্যকে ঠকায় কিন্তু আমরা তো আপনাকে বিশ্বাস করি আপনাকে বিশ্বাস করে জিজ্ঞাসা করেছি ভাই এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা এ বলতাছে এটা সবচেয়ে ভালো এটা দামি 8000 টাকা এটা মেড ইন জাপান কত কি বলছেন আপনাকে কিন্তু আপনি আর আমি কি এটা কি খোঁজ নিয়ে দেখেছি দেখি নাই কিন্তু যখন ব্যবহার করি তখন বোঝা যায় যে এই লোকটা কতটা চরিত্রবান ছিল তখন বোঝা যায় তার কথাতে কত ঘাটতি সেটা তখন বোঝা যায় যে আমাদের সাথে কি ঘটে আমরা কিন্তু ব্যক্তি চিনে চিনে দোকানদারের কাছে যাই যাদেরকে ভদ্র দাড়িওয়ালা মনে হচ্ছে এই লোকটা সৎ তার কাছেই কিন্তু যাই কিন্তু সে আমাদেরকে এক হাত ভরে দেয় আর বাকিদের কথা নাই বা বলল বাকিদের কথা নাই বা বললাম যাকে আপনি সৎ মনে করে যাবেন সেই আপনাকে ঠকাবে অথচ আল্লাহ কি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল খবরদার তোমরা একে অন্যের সম্পত্তি বাতিলভাবে গ্রহণ করো না তাহলে সম্পদের ফিতনায় মানুষ কিভাবে পড়ে যখন আল্লাহর এই নীতিমালাগুলো যখন সে আদায় না করে সে শুধু নিজের লাভ দেখতে পায় আমি কাকে ঠকাই কিভাবে খেলাম ওটা দেখার বিষয় না সে কিভাবে শুধু কোটিপতি হবে সে শুধু এটার দিকে যখন ফোকাস ফেলে এটাই হচ্ছে সম্পদের ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে কল্যাণ কল্যাণী নিয়ে আসে সেই হাদিসে কিভাবে বলা হয়েছে জানেন যে সম্পদ কিভাবে ফিতনা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না হাযাল মাল হুলুয়াতু এই সম্পত্তি হচ্ছে হালুয়ার মতো আমরা বলি না হালুয়া হালুয়া সবাই পছন্দ করে কারণ মিষ্টি তো আরবরা মিষ্টি জাতীয় খাদ্যকে হালুয়াই বলে রাসূলুল্লাহ বলেছেন ইন্না হাযাল মাল হুলুয়াতু এই সম্পত্তির এটা লোভ এটার মধ্যে একটা আকর্ষণ আছে কিন্তু তোমরা জেনে নাও তোমরা কারাই থেকে মুক্ত রাসূল বলেছেন মান আখাযাহু বিহাক্কিহি যারা এটাকে হক উপায়ে গ্রহণ করবে আর শুধু হালাল ভাবে ইনকাম করাই যথেষ্ট না ওয়া ওয়াদাহু ফি হাক্কিহি এবং এটার খরচ করে হক পন্থায় মানে কোটিপতিরা যা তা ভাবে খরচ করে ফেলবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন মেনে নেবে না আপনার টাকা যেমন হালাল ভাবে ইনকাম করতে হবে আপনার টাকা আবার হালাল পন্থায়ও খরচ করতে হবে আপনি যা খুশি তা করতে পারবেন না আপনি টাকা পয়সার মালিক হয়ে গেছেন আপনি মসজিদ বানিয়ে দিয়েছেন এটা হালাল উপায়ে এবং হালাল জায়গায় খরচ হয়েছে কিন্তু আপনি হালাল ভাবে ইনকাম করবেন আর যেখানে শিরিক হয় ওই কবর শুয়ে মাজার বানিয়ে সেজদা হয় সেখানে আপনি টাইলস লাগিয়ে দিবেন তাহলে আপনার টাকাটা হালাল পথে খরচ হলো না জেনে নেন বিয়ে শাদিতে আপনি অলিমা করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াবেন এটা হালাল জায়গায় খরচ করা কিন্তু আপনি গায়ে হলুদ করবেন চরণ নিয়ে যাবেন গায়ে হলুদ তারা আসবে আড়াই বুল্লা করবেন আরো কত কি করবেন যৌতুক নেবেন এগুলো সব হচ্ছে হারাম পন্থ আপনি হারাম পন্থায় খরচ করলেন তারপরে শ্বশুর শাশুড়ির বাসা থেকে আবার শখ করে জামাইকে স্বর্ণের জিনিস দেয় স্বর্ণের পুরুষের জন্য স্বর্ণ পরা জায়েজ
কিন্তু তাহলে যতগুলো ব্যক্তি স্বর্ণ জিনিস গিফট হিসেবে নিল তাহলে সে হারাম জিনিস গ্রহণ করল অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন রাসূল বলেছেন মান আখাযাহু বিহাক্কিহি যেই ব্যক্তিটা হক উপায়ে গ্রহণ করবে ওয়া ওয়াদা বিহাক্কিহি এবং খরচ করবে হক পথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফা নিআমু আল মুউনাতু হুয়া তাহলে এটা তার জন্য হচ্ছে নিয়ামত তাহলে যেই ব্যক্তি হালাল ভাবে ইনকাম করলেন আবার আপনার টাকা সব হালাল ভাবে খরচ হয় আপনি সিগারেট বিড়ি জর্দা মদ এগুলো খেয়ে টাকা নষ্ট করতেছেন না তাহলে আপনি হলেন সেই ব্যক্তি এই সম্পত্তি পুরোটাই হচ্ছে আপনার জন্য নিয়ামত পুরোটাই কিন্তু আমাদের চরিত্রটা কি দেখেন আমরা দুঃখ হয় কিছু আমাদের দুর্বল অভাবী ভাইদেরকে দেখলে মুসলিম ভাই তারা যারা রিকশা চালায় ভ্যান চালায় গাড়ি ড্রাইভার তারা আমাদের কাছ থেকে হয়তো বেশি টাকা ইনকাম করে যারা বড় বড় গাড়ি ড্রাইভারগুলো আছে কিন্তু তাদের অধিকাংশের চরিত্র দেখেন যারা যারা রাজমিস্ত্রির কাজ করে যারা মাটির কাজ করে যারা কৃষক 24 ঘন্টার মধ্যে তাদের মতো কেউ এত মেহনত করে না যত মেহনত এরা করে এই শ্রেণীর লোকগুলো করে গার্মেন্টসে যারা চাকরি করে এদের মতো মেহনত আর কেউ করে না শারীরিক মেহনত কিন্তু এদের নেচার দেখেছি যারা উস্তাদ রাজমিস্ত্রি টাইলসের কাজ করে জমির কাজ করে রিকশা চালায় তারা সারা দিন তাদের মুখ হয়তো 1 ঘন্টার জন্যও সিগারেট ছাড়া থাকে না সিগারেট জর্দা পান তাদের মুখে থাকবে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাকে এত অভাবী বানিয়েছে গরীব কাজ করে তারপরে এই নেশা থেকে তারা মুক্ত হতে পারে না তারা গাঁজা পর্যন্ত খায় মানে যত নোংরা কাজের সাথে তারা জড়িত কেন এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করে দিয়েছেন যে তোমরা যারা গরীব তারা সব বিড়ি টানবা এটা বলে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তো একটা মানুষ আপনি পশুর মতো কেন জীবন যাপন করতেছেন আপনার কি মরার কোনো ভয় নাই আপনার জীবনের কোনো মান নাই আপনি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করেন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ এই জীবন আমি চাই না আমাকে তুমি জীবনটাকে পরিবর্তন করে দাও কিন্তু সেই মুখটা পর্যন্ত আপনি রাখেন না আপনি এমন ভাবে লিপ্ত হয়ে গেছেন এই দুনিয়ার এই নোংরামির সাথে যে আল্লাহর কাছে যে আপনি বলবেন সেই তৌফিকটা পর্যন্ত আল্লাহ আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে না এটা হওয়ার তো নয় বরং আপনি জানেন যে একজন দরিদ্র মানুষ পয়সার চাইতে কত বছর আগে জান্নাতে যাবে কত বছর আগে 500 বছর আগে কিন্তু বিড়ি খেয়ে সিগারেট খেয়ে এই নেশা করে এই মহিলা নিয়ে পড়ে থাকলে কি করে আপনি নামাজ পড়েন না তাহলে কিভাবে আপনি 500 বছর আগে জান্নাতে যাবেন বরং এখানে সব মুসলিমদের কথা বলা হয়েছে যারা সব অভাবী শুধুমাত্র হারাম কাজে যেতে হবে বিদায় সে ওইখান থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে এই জন্য সে অভাবী এই ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে বিষয়টা কি খুব সহজ না অতএব যারা অভাবী তারা ধোঁকা খেয়ে যে না আপনি ভাববেন না যে আপনাকে আল্লাহ পছন্দ করে কেন মানুষ আমার কেন যেন মনে হয় এই দরিদ্র লোকগুলো কেন এই নেশার সাথে জড়িত বা আল্লাহর কাছ থেকে দূরে কেন সরে গেছে তারা মসজিদে কেন আসে না তারা মনে করে কি এটা লাঞ্ছিত জীবন আল্লাহ হয়তো পয়সাওয়ালাদেরকে ভালোবাসে এই জন্য আল্লাহ এদেরকে অঢেল দিয়েছেন ভালো রেখেছেন আমি অভাবী আল্লাহ হয়তো আমাকে পছন্দ করে না এই জন্য হয়তো আমার লাইফটা এমন আজকে আমরা যারা অভাবী আছি আপনি এখান থেকে একটা শিক্ষা নিয়ে নেন টাকা পয়সার মালিক হওয়া না হওয়া এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি না ভালোবাসার মাপকাঠি না আজকে দুইটা এমন একটা আয়াত আমি আপনার কাছে দেখাইতে সক্ষম আল্লাহ কি বলেছে জানেন যারা পয়সাওয়ালা পাপী যারা কাফের তোমরা প্রত্যেকে জেনে নাও আমি আল্লাহ ওদের পয়সাকে এইজন্য বাড়িয়ে দেই আল্লাহ চায় যে দুনিয়াতে ওরা শাস্তি পাক এবং পয়সার লোভেই মরে যাক ওরা যেন আর ইসলামই গ্রহণ করতে না পারে আল্লাহ বলছে ওরা যেন আমার কাছে তওবা করে ফিরে আসতে না পারে এই জন্য ওদেরকে টাকা পয়সা দিয়ে আরও আমি আল্লাহ ডুবিয়ে দিই এটা আল্লাহ ওয়াদা করেছেন বড় বড় জালেমরা আপনি ভাববেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করে আজকে কোটি কোটি টাকা নিয়ে দেশ থেকে পালায়ন করতে হয়েছে তা আল্লাহ যখন যাকে ধরবে এটা সবার জন্য এটা শুধু একটা গ্রুপের জন্য না আমি আর আপনার আওতায় হইতে পারি কিন্তু আমরা শিক্ষা নেই না আমরা শুধু অন্যের দিকে দেখি আমরা ওগুলো দেখে বাহাবাহ নেই আমরা মনে করি কি শুধু এই দলের নেতারা পালিয়েছে আমার সাথে মনে এগুলো কোনোদিন ঘটবে না না আপনার আমার সাথেও ঘটতে পারে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে মেরে আরেকজনকে শিক্ষা দেন আল্লাহ যদি ফেরাউনকে ডুবিয়ে দেওয়ার পরেও কি পৃথিবীর জালেমরা কি শুধরেছে তওবা করেছে করে নাই কিন্তু আল্লাহ ওটাকে এক্সাম্পল হিসেবে রেখে দিয়েছেন যে সুপ্রিম পাওয়ার ছিল তখন ফেরাউন মুসা আলাইহিস সালাম কোনোদিন ভাবতেও পারে নাই যে ফেরাউনকে আল্লাহ এইভাবে হালাক করে দেবে কিন্তু একটা আশ্বাস ছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে উদ্ধার করবে তিনি কি বলেছিলেন কাল্লা ইন্না মা'ইয়া রব্বি সায়াহাদিন আমার রব আমার সাথে আছে তিনি আমাকে রাস্তা দেখাবেন তিনি নিজের জন্য রাস্তা চেয়েছিলেন কিন্তু তিনি কোনোদিন ভাবতেও পারেন নাই যে আল্লাহ আজকে ফেরাউনের এন্ড টেনে দিবেন এটা কোনোদিন ভাবতেও পারেনি মুসা আলাইহিস সালাম যে এমন সাম্রাজ্য
মিনিটের মধ্যে ধূলিসাৎ হয়ে যেতে পারে আল্লাহর কাছে এগুলো কিছু না তো রাসূলুল্লাহ বলেছেন যারাই সম্পত্তি হক হালাল ভাবে গ্রহণ করবে এই সম্পত্তি আপনার জন্য নিয়ামত হবে আর যারা এটাকে বাতিল ভাবে গ্রহণ করতেছেন আপনি হলেন সেই ব্যক্তি ইয়াকুলু ওয়ালা ইয়াশবা শুধু খাবেনই খাবেন জীবন পর্যন্ত পরিতৃপ্ত আপনার আসবে না জীবন পরিতৃপ্ত আসবে না আপনার শুধু ঘাটতেই মনে হবে কিসের মতো রাসূলুল্লাহ এটা উদাহরণ দিয়েছেন পশুর সাথে তুলনা করেছেন কিছু পশু আছে যখন বসন্তের কারণে যখন ঘাসগুলো সবুজ সবুজ দেখা যায় কিছু গরু আছে কন্ট্রোল করতে পারে না খেতে খেতে এমন খাওয়া খায় পেট ফুলে যায় দেখেন না অনেকের গরু মরে নাই পেট ফুলে রাসূল বলেছেন কিছু পশু আছে এমন সবুজ ঘাস পেয়ে খেতেই থাকে ধান ঘাস সব খেয়েছে এখন আর নিঃশ্বাস নিতে পারে না পেট ফুলে মরে যায় আর কিছু পশু আছে যারা খায় ঠিকই কিন্তু সন্ধ্যার আগেই তারা সূর্যের দিকে তাকায় এবং পেটে যা আছে সব হজম করতে সক্ষম হয় তারপর আবার প্রস্রাব পায়খানা করে পেট খালি করে দেয় তারপরের দিন আবার এসে খেতে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদেরকে এমন হতে হবে তোমরা খাও এই জমিনে কিন্তু হালাল ভাবে খাও যাতে করে তোমরা নিঃশ্বাস নিতে পারো ওই গরুর মতো খেও না যে হালাল হারাম তুমি বুঝবা না তাহলে তোমার পেট ফুলে যাবে তো তুমি জাহান্নামের হকদার হয়ে যাবে এভাবে আমাদেরকে উপদেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন সময় যেহেতু অনেকটা চলে যাচ্ছে আমার অনেকগুলো কথা থেকে গেছে তো একটা হাদিস আমি আপনার কাছে উল্লেখ করি যদিও হাদিসের মান সহি না আর আমরা সহি হাদিস ছাড়া বর্ণনা করি না এই হাদিসটা কেন আপনার কাছে বর্ণনা করব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে প্রমাণিত হচ্ছে না তবে এটা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার উক্তি হিসেবে গ্রহণ করার মতো একটা উক্তি যেটা অধিকাংশরা বলেছেন সেই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্নাল্লাহ কাসামা বাইনাকুম আখলাকাকুম কামা কাসামা বাইনাকুম আরযাকাকুম নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চরিত্র যেমন ভাগ করে দিয়েছেন তেমনি তোমাদের রিজিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছেন যে কে কতটা সুন্দর কে কতটা উঁচু কে কতটা ফর্সা বা কালো এটা কি আল্লাহ ভাগ করে দেয় নাই নাকি এটা আমাদের নিজেরা মায়ের পেট থেকে হয়ে আসছে এটা কে করেছে আমি ধরেন 5 ফিট 7 প্লাস আপনি 6 ফিট কেউ 5 ফিট কেউ 4 ফিট এটা কে করেছে তাহলে এটা কি আমাদের তকদির না আমি কি চাইলেই এর ব্যতিক্রম করতে পারবো এখন আপনি আমি যে চামড়া পেয়েছি এটা কি তকদির কিনা তারপরে অনেক সময় আমরা যে চরিত্রের কেউ হেসে কথা বলে কেউ না হেসে কথা বলে কেউ উগ্র মেজাজে এগুলো কি চরিত্রের মধ্যে না তাহলে আমাদের চরিত্র যেমন আল্লাহর পক্ষ থেকে ভাগ করে দেওয়া হয়েছে তেমনি রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ করে দিয়েছে কিন্তু আমরা সব বুঝি আপনি 5 ফিট এত এটা মেনে নিয়েছেন আপনি তখন কি বলে যেটা আমার হাতে নাই কিন্তু রিজিকটাও তো আপনার ভাগ করা তাহলে ওই ক্ষেত্রে কেন আপনি এটা মানেন না আপনি কবে যে মরে যাবেন এটা ফাইনাল হয়ে আছে কিনা নাই তাহলে এটা যখন আপনি মানেন তাহলে আপনি কোনো না কোনো দিন যদি কোটিপতি হওয়া লেখা থাকে আল্লাহ বলেছেন তুমি হবাই হবা এই কথাটা আপনি মানেন না কেন কেন মানেন না কেন মেনে নিতে পারেন না কেন আপনার তকদির যদি সন্তান লেখা থেকে থাকে আপনাকে সন্তান আল্লাহই দিবে এটা আপনি মানেন না কেন কেন আপনি মাজারে যেতে হয় কেন আপনাকে হিন্দু ল্যাংটার মেলাতে যেতে হয় কেন রিজিকের জন্য আমাদের মুসলিমদের ভাগ্য কার হাতে নাকি দুর্গাপূজার দিকে তাহলে মুসলমানদের এই দুর্গাপূজার সময় নেতারা কি এই কথা কেন বলে যে আমরা তাদের কাছে কল্যাণ চাই সবাই কল্যাণ কামনা করেন বাংলাদেশের মুসলমানদের তকদির কি হিন্দুরা পরিবর্তন করে দিবে তাহলে কাদের হাতে আল্লাহর হাতে আল্লাহর হাতে এই পুতুল পূজারীরা কি করে আমাদের ভাগ্যের মালিক হতে পারে কি করে হতে পারে এটা আমাদের মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে মুসলমানদের এই চরিত্র চেঞ্জ কবে হবে আমাদের এক একটা মুসলিমদের চরিত্র দেখলে আবার অনেকে আছেন যারা হয়তো পুতুল পূজা করেন না মূর্তি পূজা করেন না কিন্তু মণ্ডপে ঠিকই যান তামসা দেখার জন্য ওদের মহিলাদেরকে দেখার জন্য রং তামসাই তো ইয়ং বয়সের পোলাপানরা বেশি এগুলো ফিল করে আপনি জেনে নেন এটা এমন একটা জায়গা এটা গজবের জায়গা যারা মনে করেন না যে আমি তো পূজা করি না গেলে কি হলো আপনাকে একটা উদাহরণ দিই আপনি প্লেটের মধ্যে পায়খানা নেবেন পায়খানা আপনার পায়খানা নেবেন প্লেটে লুয়ে বসে থাকবেন বললো আমি তো খাই না তো নিয়ে বসে থাকবে সমস্যা আছে বললেন আমি খাই না তো করবেন এটা কোনোদিন বরং যেখানে পায়খানা আপনি দেখতে পেলে তো 10 হাত দূরে গিয়ে থাকেন থাকেন না কেন পায়খানার চাইতে জঘন্য হচ্ছে ওদের মূর্তি কারণ এগুলো হচ্ছে শয়তানের পূজা মুসলিম কি করে মন্দিরে যেতে পারে কি করে হতে পারে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় আল্লাহকে অস্বীকার করা হয় তোমরা সেখানে যেও না এটা হচ্ছে আল্লাহর গজবের জায়গা আল্লাহর গজবের জায়গা
আপনি কি মনে করেন যদি বাই চান্স এই এই সময়গুলোতে ভূমিকম্প হয়ে যায় ঝড় তুফান বা কোনো কারণে অ্যাক্সিডেন্টলি আপনি যদি মারা পড়ে যান যদি সেখানে আগুন লেগে যায় আপনি মুসলিম মারা পড়ে গেছেন আল্লাহ আপনাকে কি মুসলমান হিসেবে গণ্য করবেন কখনো কখনো যদি সিনেমা হলে যদি কেউ মৃত্যুবরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে তাকে এই অবস্থায় উঠানো হবে যেই অবস্থায় তার মৃত্যু ঘটেছিল জেনা করা অবস্থায় রাসূল বলেছেন তার ঈমান থাকে না নেশা করা অবস্থায় তার ঈমান থাকে না চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না তাহলে যেখানে শিরিক করা হবে সেখানে আপনি উপস্থিত হবেন আপনি মুসলিম হয়ে উঠবেন কিয়ামতের মাঠে এটা কি করে হতে পারে আপনার শিক্ষার মধ্যে ত্রুটি আছে কোন মুসলমান কোনদিন মূর্তির পূজার সাথে অংশ নিতে পারে না কোনোভাবেই পারে না আপনি আল্লাহর কাছে তওবা গ্রহণ করুন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন রিজিক এবং চরিত্র তোমাদেরকে বণ্টন করে দেওয়া হয়েছে তারপর রাসূলুল্লাহ বলেছেন ওয়া ইন্নাল্লাহ আযজা ওয়াজাল ইউতি আদ-দুনিয়া মাই ইউহিব্বু ওয়া মান লা ইউহিব আল্লাহ সম্পত্তি তাকে দেয় যাকে ভালোবাসে তাকেও দেয় আর যাকে ভালোবাসে না তাকেও দেয় তার মানে সম্পত্তি যে পেয়ে গেলেন আপনি ভাববেন না যে আল্লাহ আপনাকে ভালোবাসেন কেন কারণ আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও কিন্তু সম্পত্তি দেন আর তার বাস্তব প্রমাণ কি ইহুদি নাসারাদেরকে আল্লাহ ভালোবাসেন তাহলে আমাদের চেয়ে বেশি পয়সা হলো না তাহলে বোঝা যাচ্ছে যে তাহলে টাকা পয়সা হওয়াটা এটা আল্লাহর ভালোবাসার মাপকাঠি নয় আপনি এখান থেকে শিক্ষা নেন তাহলে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে এত অঢেল দিয়ে রেখেছেন যেখানে ওরা আল্লাহর প্রতি ঈমান আনে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা স্বরূপ দুইটা কথা বলবো আমি পাঁচ মিনিটের মধ্যে দুইটা আয়াত যেটা আপনার প্রশান্তির কারণ হবে পয়সাওয়ালাদেরকে দেখে আপনি ধোঁকা খেয়েন না আজকে অধিকাংশ অভাবী সৎ লোকেরা কি মনে করেন যে এত বড় জালেম হওয়ার পরেও আল্লাহ খালি ওর সম্পদ বাড়াইতে থাকে কেন আপনি ধোঁকায় পড়ে যান না আপনি ধোঁকায় পড়ে যান না একটা কাফেরদের কাছ থেকে আপনি শিক্ষা নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালা তুজিবুকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিউআযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহ রাসূলকে বলতেছেন হে রাসূল আপনি ওই কাফেরদের দিকে তাকায়েন না যাদেরকে আমি অঢেল সম্পত্তি দিয়েছি সন্তান দিয়েছি আপনি ভাববেন না যে এদেরকে আমি পছন্দ করি বরং আমি এদেরকে কেন সম্পদ দিয়েছি এই সম্পদের কারণেই দুনিয়াতে ওদেরকে আমি শাস্তি দেব আপনি কি মনে করেন কাফেররা যখন যুদ্ধ লাগে যখন সংঘর্ষ লাগে এটা কি ধর্মীয় ব্যাপার নাকি সম্পদের ব্যাপার ইউক্রেন আর রাশিয়া যে লেগেছে এটা কি ইহুদি খ্রিস্টানদের লড়াই নাকি সম্পদের লড়াই তাআলা বলতেছেন ওদেরকে আমি ওদেরকে দিয়ে মারব শাস্তি ওরাই ওদেরকে দিবে কিসের জন্য শুধু সম্পদের জন্য দুনিয়াতে একে অপরকে মেরে দেয় ওরাই ওদের সন্তানদেরকে পিতাকে সন্তান মেরে দেয় ওরাই কেন শুধু সম্পদের জন্য তাআলা বলেছেন যারা সম্পদের মালিক এই সম্পদের কারণেই আমি ওদেরকে দুনিয়াতে শাস্তি দেব আরেকটা কারণ আল্লাহ বলেছেন এটা সূরা তওবা 15 নম্বর আয়াত আরেকটা কারণ আল্লাহ বলেছেন যেটা সূরা আলে ইমরানে পেয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম কাফেররা যেটা কোনোদিন না ভাবে যে আমি ওদেরকে ধন সম্পত্তি ওদেরকে সম্মান বাড়িয়ে দিয়েছি এটা যেন কোনোদিন না ভাবে লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান ওয়া লাহুম আযাবুন আলীম বরং আমি আল্লাহ কাফেরদেরকে পাপীদেরকে এই জন্য সম্পদ বাড়িয়ে দেই যাতে ওরা পাপের উপরে পাপ করতেই থাকে কারণ ওদেরকে তো আল্লাহ শাস্তিও দিব কঠিন তাই না এই জন্য দেখেন সম্পদশালীরা বেশি পাপ করে যে পাপটা আপনাদের মধ্যে নাই আপনি দামি কোনো মদ খান নাই বা মদ খান না আপনার সাথে মহিলার সম্পর্ক নাই আপনার সাথে দুর্নীতি ক্ষমতার লড়াই হত্যার সম্পর্ক নাই এগুলো কাদের সাথে আছে পয়সাওয়ালাদের সাথে আছে এবং আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কেবল কাফেরদেরকে এই জন্য সম্পদ দিয়ে রেখেছি আল্লাহ বলেছেন দুনিয়া ওয়াতাযহাকা আনফুসাহুম ওহুম কাফিরুন আমি আল্লাহ চাই এই পয়সা নিয়ে ওরা ডুবে থাকুক দুনিয়া নিয়ে যাতে করে ওরা তওবা করে আমার কাছে ফিরে আসতে না পারে কারণ ওরা এত বড় জালেম আল্লাহ ওদেরকে তওবা করে ফিরিয়ে আনবে আল্লাহ এটাও পছন্দ করে না কেন আল্লাহ শুধু আমাদের মুসলিমদেরকে তওবা করতে বলেছেন যে তুমি তওবা করে ফিরে আসো কারণ আমাদের জন্য জান্নাত রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা চাটায়ের মধ্যে শুয়ে আছে আর চাটায়ের দাঁত তার চামড়া মোবারক চামড়ার মধ্যে বসে গেছে ফায়াব কি ওমর যখন কেঁদে দিলেন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ইন্নামা ইন্নাল কাইসারা ওয়া কিসরা ওয়াল কাইসার ইয়া রাসূলুল্লাহ রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্যের নেতা রাজা বাদশারা কত হালতে থাকে কত উন্নত চরিত্রে মানে উন্নত জীবনযাপন নিয়ে ও আনতা রাসূলুল্লাহ
আর আপনি আল্লাহর রাসূল আর আপনি চাটাইয়ের মধ্যে শুয়ে থাকবেন এটা আমাদের মেনে নিতে কষ্ট তখন রাসূল কি বলেছেন জানেন হে ওমর তুমি কি জানো না লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা এই দুনিয়াটা কাফেরদের জন্য আমাদের জন্য কি জান্নাত আল্লাহ আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন এই ক্ষণিকের সময়টা ওদেরকে ভোগ করতে দাও আমরা চিরস্থায়ী জান্নাতে বসবাস করব এটা ছিল আমাদেরকে শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন সর্বশেষ হাদিস যেটা আমি আপনার কাছে বলবো রাসূল বলেছেন চারজন সাহাবী থেকে এটা জাবের বিন আব্দুল্লাহ আব্দুল ইবনে মাসউদ আবু উমামা এবং হুযাইফা প্রসিদ্ধ চারজন সাহাবী এই হাদিসটাকে কোট করেছেন রাসূল বলেছেন ইন্না রুহুল আমিন নাফাসা ফি রুয়া আমার স্বপ্নের মধ্যে আমার অন্তরের মধ্যে জিবরিল আলাইহিস সালাম এই হাদিস ঢেলে দিয়েছেন বা আমাকে বলে দিয়েছেন ইন্নাহু লা তামুতান্না লা তামুতু নাফসুন হাত্তা তাস্তাগফিরা রিজকাহা ও ফি রিওয়ায়াতিন হাত্তা তাস্তাকমিলা আজালাহা ও ফি রিওয়ায়াতিন হাত্তা তাবলুগু আখিরা রিজকাহা রাসূল বলেছেন হে পৃথিবীর মুসলিমরা তোমরা শুনে নাও মৃত্যু ততক্ষণ পর্যন্ত তোমার সামনে আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার তকদিরে যে রিজিক লেখা ছিল তা পূর্ণ না হয়ে যাবে তার মানে কারো রিজিক পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যু আপনার কাছে আসবে না এক ঢোক লেখা আছে সেই এক ঢোক পানি যেদিন আপনার দেওয়া হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে আপনার বয়স যখন পূর্ণ হয়ে যাবে তখনই কেবল আপনার কাছে মৃত্যু আসবে নাহলে আপনাকে কেউ মারতে পারবে না এজন্য আমাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে এজন্য রাসূল বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আজমিলু ফিত তালাব তোমরা আল্লাহকে ভয় করো এবং এই দুনিয়া থেকে উত্তম পন্থায় খাওয়ার চেষ্টা করো উত্তম পন্থায় খাওয়ার চেষ্টা করো হালালটাই খাবে এবং রাসূল আমাদেরকে এটাও শিক্ষা দিয়েছেন দেখো কবরের মধ্যে তোমার দেহের সর্বপ্রথম যে জিনিসটা নষ্ট হবে সেটা কি তোমার পেট সর্বপ্রথম নষ্ট হবে তোমার পেট এটা ফেটে যাবে অতএব যেই ব্যক্তির দ্বারা সম্ভব যে আমি হারাম খাবো না ফালিয়াফাল রাসূল বলেছেন তাহলে সেজন্য এটা ওয়াদা করে নেয় আল্লাহর সাথে যে আল্লাহ আমি কোনোদিন হারাম জিনিস খাবো না এটা ওয়াদা করে নিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে أقول لكم لهذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم